আসিয়া আলাইহিসসালাম যখন তিনি কালেমা গ্রহণ করলেন, ফেরাউন বলল, আসিয়া তুমি এটা সত্যি তুমি কালেমা গ্রহণ করেছো নাকি, মানে এনেছো নাকি? আসিয়া বলছেন, আপনি আমাকে প্রশ্ন করেন কেন, আপনি শোনেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলছে, আসিয়া বড় মারাত্মক অপরাধ তুমি করে ফেলেছো, তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? আসিয়া বলছেন, স্বামী আমার, আমি আপনাকে ও দাওয়াত দিচ্ছি, আসুন না আমরা দুজন মিলেই জান্নাতে থাকি। সুবহানাল্লাহ, বলবেন দুনিয়াতে আপনি আমার স্বামী, জান্নাতে আপনি আমার স্বামী থেকে যাবেন, আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। ফেরাউন বলছে, আসিয়া তুমি আমাকে যে প্রস্তাব দিচ্ছ সেই প্রস্তাব মানলে পরে আমার চেয়ার থাকবে না, আমার নেতৃত্ব থাকবে না, আমার কর্তৃত্ব থাকবে না, এই মিশর সাম্রাজ্যের সব কিছু আমি হারিয়ে ফেলবো। না না, তুমি আমাকে এমন প্রস্তাব দিও না, তুমি কালিমা ছেড়ে দাও। আসিয়া বলছেন, আমার স্বামী গো, ইমানকে রক্ষার জন্য আমি হাসতে হাসতে মরে যাব, হাসতে হাসতে মৃত্যুর দুয়ারে পৌঁছে যাব, কিন্তু ইমানের পথ থেকে আমি আসি এক চুল পরিমাণ নড়ব না। জোরে বলে সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিসসালাম শেষ পর্যন্ত কি করলেন, কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে পড়লেন। চোখের সামনে ফেরাউন করলো কি, ফেরাউনের একজন দাসী ছিল, সেই দাসীটাকে ধরে ফেললো, আসিয়ার সামনে ধরে হাতের মধ্যে পেরেক দিল, ডান হাতে বাম হাতে দুই হাতে দুইটা পেরেক দিয়ে গেঁথে দিল, দুই পায়ের তালুতে পেরেক দেব গেঁথে দিল, বেঁধে ফেলে দিয়া তাকে নির্মম ভাবে পাশবিক কায়দায় আসিয়ার সামনে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দিল। বলা হলো, আসিয়া একে যেমন করে মানলাম তোমাকে অন্য কায়দায় মেরে ফেলবে, এখনো সময় আছে, তুমি কি করবে বলো। অথচ দেখেন সে আসিয়া ফার্স্ট লেডি, ফেরাউনের পরেই তার স্থান, যশ সম্মান খ্যাতির কোনো সমস্যা দুনিয়ার জীবনে ছিল না, সব তিনি পেয়েছিলেন, কিন্তু সব ছেড়ে তিনি চাইলেন জাহান্নাম না জান্নাত, জাহান্নাম না জান্নাত। জান্নাত চাইতে হলে দুনিয়ার সমস্ত অন্যায় কাজগুলো ছেড়ে দিতে হবে। আসিয়া আলাইহিসসালাম শেষ পর্যন্ত করলেন কি, শেষ পর্যন্ত ফেরাউন যখন বলে ফেললো, আসিয়া তোমাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেব, এখনো সময় আছে, তুমি কি করবে বলো। আসিয়া তিনি হাসতে হাসতে বলছেন, স্বামী আমার, আপনি আমাকে যে হুমকি দেখাচ্ছেন, আপনি আমার প্রতি অত্যাচার যত বাড়াবেন আমার ইমান তত মজবুত হয়ে যাবে। আসিয়া আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। ফেরাউন হামানকে সঙ্গে করে নিয়ে মন্ত্রী পরিষদ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত পাশ হয়ে গেছে, জল্লাদ দিয়ে তাকে করাত দিয়ে দুই টুকরো করে শহীদ করে দেওয়া হবে। জল্লাদ সামনে হাজির হয়ে গেল, জল্লাদ তার কপালে যখন করাতটা ঠেকে দিয়েছে শেষবারের মতো, ফেরাউন বলছে, আসি একটাবার আমার দিকে তাকায় দেখো, সময় কিন্তু এখনো আছে। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে যা বলবেন বলেন, কিন্তু এই ব্যাপারে আপনি আমাকে কখনো আপোষ করতে পারবেন না, কারণ আমি আমার নাকের মধ্যে এই মুহূর্তে জান্নাতের গন্ধ পেতেছি। কিসের গন্ধ বলেন? জান্নাতের গন্ধ। আসিয়া আলাইহিসসালাম শেষ পর্যন্ত করাতটা সামনে দেখে ফেললেন, করাত দিয়ে তার কপালটা চেরা হবে, দুই টুকরা করে দেওয়া হবে। অধিকাংশ তাফসীর এসেছে সেই সময় তিনি অনড় থাকলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল, দুটো হাত তিনি উঁচা করলেন, সেই সময় তিনি এক লাইনের একটা দোয়া করেছিলেন, সেই দোয়াটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে। দোয়াটা হলো, আসিয়ার স্থান পেয়েছে কোরআনে সেই দোয়া, যেরকম সুবহানাল্লাহ। কি দোয়াটা করেছেন সূরা তাহরিম দেখেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানজিনী মিন ফিরআউন ওয়া'মালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও বাইতান ইন্দাকা, তোমার কাছে। তোমার কাছে মানে কার কাছে? আল্লাহর কাছে। এই যে আমার ভাই এখানে বসে আছেন, আমার কাছে আরবিতে হবে ইন্দি, আর তোমার কাছে মানে হলো ইন্দাকা। এখানে তিনি বলছেন, আল্লাহ তোমার কাছে বাইতান একটা ঘর আমি চাই, অর্থাৎ তিনি বোঝাচ্ছেন, আল্লাহ তুমি আমার জন্য বানায় দিবা তোমার কাছে। তোমার কাছে মানে আমার আল্লাহর আরশ আজিমটা এখানে না, অনেক দূরে, আরশ আজিমের ঘরের দরজার সাথে, ঘরের দেওয়ালের সাথে তুমি আমাকে একটা ছোট্ট ঘর দিয়ে দিবা। ইন্দাকা বাইতান ফিল জান্নাহ
এবং ফেরাউনের সমস্ত অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাইয়া দাও। এমন সুন্দর দোয়া পৃথিবীর কেউ করতে পারে নাই, একমাত্র একজন নারী করেছেন, তিনি হচ্ছেন আসিয়া আলাইহিস সালাম। তিনি আল্লাহকে কাছে টেনেছেন। আমাদের মূল দায়িত্ব হলো সবচেয়ে কাছে টানবো আমরা কাকে, আসতে বলবেন না কাকে, বউ কাছে না আল্লাহ কাছে, পৃথিবীর সকল লোক কাছে না আল্লাহ কাছে। আল্লাহ বলছেন বউ তোমার পাশে থাকে, আমি তোমার স্কন্দ শিরার চেয়ে নিকটে থেকে যাই। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, স্কন্দ ঘাড়ের শিরার চেয়ে স্কন্দ শিরার চেয়ে নিকটে আমি তোমার সঙ্গে থেকে যাই। তুমি আমার একমাত্র বান্দা, আমি তোমার একমাত্র বন্ধু, তুমি আমাকে বন্ধু বানিয়ে নাও। ইমানদারদের জীবনে তিনটা বন্ধু স্থায়ী, কয়টা বন্ধু স্থায়ী বলেন? এই তিন বন্ধুর মধ্যে ভাই নাই, এই তিন বোনের মধ্যে বউ নাই, স্বামী নাই, দুনিয়ার কোনো সম্পর্ক কেউ নাই। এই তিন বন্ধুর মধ্যে আছে কে কে দেখেন? বলবো বলবো বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়ুকীমুনা আস-সালাতা ওয়া ইউতুনা আস-যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের বন্ধু হবে তিনজন, এক নাম্বার কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আসিয়া আসিয়া সালাতু ওয়াসালাম আল্লাহকে এক নাম্বার বন্ধু বানালেন। করাদ্দি চিরি দুই টুকরো করে শহীদ করে দেওয়া হলো, আসিয়া দুনিয়া থেকে বিদায় নিলেন। আর দুনিয়ার সমস্ত ইমানদার পুরুষ নারীদেরকে জানান দিয়ে দিলেন, ও দুনিয়ার নারীরা পুরুষরা, আল্লাহকে বন্ধু হিসেবে পেতে গেলে হাসি মুখে আল্লাহর পথে এমন ভাবে জীবনটা দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। হাসি মুখে জীবন দেওয়ার মতো মানুষ এখনো দুনিয়াতে আসে না নাই? ফিলিস্তিনে যায়, ফিলিস্তিনের মুসলমান হাসি মুখে জীবন দিচ্ছে না, হাসি মুখে জীবন দিয়ে দিচ্ছে। এত সুন্দর মানুষ হয়, আমি কি আলোচনা চালাবো না শেষ করে দেব? চালাবো, কোনো আপত্তি নেই তো? জোরে বলি ইনশা আল্লাহ, জোরে বলি ইনশা আল্লাহ। এই থানার নাম শিবগঞ্জ কেন হল? কোনো শিব টিপ তো নাই এখানে, সব তো মুসলমান। বলি আলহামদুলিল্লাহ। গতকালকে আমার মাহফিল ছিল মাগুরা জেলার মোহাম্মদপুর থানায়। মোহাম্মদ, মোহাম্মদপুর কত সুন্দর নাম না? যখন কইছে মোহাম্মদপুর থানা, আর হুজুর বলে বলছে হুজুর পাশে আরেকটা থানা আছে কি শ্রীপুর, বোঝেন নাই শিবগঞ্জ। কিন্তু এই জনপদের নাম হচ্ছে ইসলামী জনপদ। বলি আলহামদুলিল্লাহ, শিবগঞ্জের মাটিতে শুয়ে আছেন এর পাশেই শাহ সুলতান বালখি রহমতুল্লাহ আলাই। নাম শুনেছেন না? নাম শোনেন নাই? রাশিয়া থেকে এসেছেন। কোন জায়গা থেকে বলেন? রাশিয়া থেকে, সেই বালখ প্রদেশ থেকে তিনি এসেছেন। ওনাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। বলি আল্লাহু আকবার। কিন্তু ওনাদের চেতনা, তারা যা লালন করেছেন, সেই চেতনা কি আজকে মাজারে গেলে দেখা যায়? ওখানে এখন কিসের কিসের আসর বসে? গাজার আসর। গাজা নাকি বেহেস্তের গাছ? বৈশাখের শেষ বৃহস্পতিবার না, ভাবতেছেন হুজুর জানে না? সব খবর জানে হুজুর। বৈশাখের শেষ বৃহস্পতিবার এখানে এমপি একজন ছিলেন, নামটা ভুলে গেলাম আমি, হাফিজুর রহমান, অ্যাডভোকেট হাফিজুর রহমান তিনি ছিলেন। তো আমি ওনার মারফত একবার জানলাম, মনকে মন গাজা বিক্রি হয়। মনে হয় এটা মাহিসার বলকে এটা শিখিয়ে দিয়ে গেছেন, গাজা খাবি তোরা শিখিয়ে দিছেন। তারা করেছেন কি আর আমরা করছি কি? দেশ ছেড়েছেন, হিজরত করেছেন, দেশের মায়া, আত্মীয় স্বজনের মায়া, পরিবারের মায়া, সব মায়া ত্যাগ করে দিন প্রতিষ্ঠার জন্য রাজা পরশুরামের বিরুদ্ধে বাতিল মোকাবেলা করে গোটা জনপদে কালেমার পতাকা তার উদ্দীপ করেছে। অনেক জীবন দেওয়া মুজাহিদ তার পাশে শুয়ে আসে না? নেই, ফিলিস্তিনের দিকে তাকান, তারা তাই করছে। শুধু তসবি জপার মধ্য দিয়ে জান্নাত খুঁজলে হবে না, তসবির মধ্যে জান্নাত নেই, জান্নাত খুঁজতে হলে জান মাল কুরবান করতে হবে। কার পথে? আল্লাহর পথে। সমাজ চালাবে চোররা, সমাজ চালাবে আবু জেহেলরা, রসুল শুধু নামাজ পড়বেন তা হতে পারে না। তা কি হতে পারে? হতে পারে না। সমাজের নেতৃত্বে আসতে হবে নামাজি না বেনামাজি, নামাজি না বেনামাজি।
কোরআন ছাড়া না কোরআনওয়ালা, কোরআনওয়ালা ব্যক্তি আসতে হবে, এটা মাথায় রাখতে হবে। কষ্ট পাচ্ছেন না তো? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ লানত দিবেন কাদের উপরে? আমি কিন্তু কেবল লাইনে আসতেছি। আল্লাহ লানত দিবেন কাদের উপরে? আমি কি কথা শুরু করছি এখনো? কেবল লাইনে আসতেছি, একটু মিলে নেন। আবার আল্লাহ তাআলা মাফ করবেন কাদেরকে? তাও আল্লাহ তাআলা এই দুই আয়াতের মধ্যে ক্লিয়ার করে দিয়েছেন। সুরার নাম কি বলেছি বলেন? সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনযালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বাইয়ান্নাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নম্বর 159। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নিদর্শন কি বাইয়িনাত কি এই কিতাবকে যারা অস্বীকার করবে, যারা গোপন করবে, গোপন করা মানে অস্বীকার করে ফেলা, এবং আমার হুদা মা বাইয়ান্নাহু লিন-নাসি মানুষের জন্য যা সুস্পষ্ট করে দিয়েছি ফিল কিতাবে কিতাবের ভিতরে, এই হুদাকে এবং বাইয়িনাতকে যারা গোপন করবে আড়াল করবে। দেখেন আজকে বহু মুসলমান আছে নামাজ পড়ে পাঁচ অক্ত, কিন্তু আইন তা মানে সুদের আছে না নাই? শিবগঞ্জ এলাকায় তো কোনো সুদের কারবার নাই, সুদ আছে? আমি কি সুদের কথা বলবো না বাদ দেবো নাকি? ঘরে ঘরে যেহেতু আছে বাদ দিই, বলতে হবে। আবার যাবেন না তো কেউ? যিনি যাবেন তাহলে ভাববো জোরেই সুদ খায় বসে। সুদ মানে আমাদের নেচারটা কেমন হয়েছে জানেন? এক লোক তার মেয়েকে বিয়ে দিছে হলো ট্যানারির পাশে, ওই যে হাজারিবাগ ট্যানারি আছে না ঢাকাতে, যেখানে গোটা দেশের সব চামড়া জমা হয়। চামড়া যেখানে জমা হয় সেখানে সুগন্ধ না দুর্গন্ধ? আপনি নতুন গেলে পরে আপনার পেটের খাবারই উঠবে না, এত গন্ধ ট্যানারির পাশে। তো ওই ট্যানারির পাশে এক বেচারি তার মেয়েকে দিছে বিয়া, মেয়ে গেছে স্বামীর ঘরে, যাওয়া মাত্র এমন দুর্গন্ধ, বাপকে ফোন দিয়ে বলে আব্বা তুমি কোথায় বিয়ে দিছ, গন্ধে আমার পেট ফুলে গেল, তাড়াতাড়ি নিয়ে যাও আমার। বাপ বলতেছে, মা নতুন বিয়ে দিলাম, তোমাকে কি একদিন পরে নিয়ে আসা যায়? থাকো কয়েকদিনের পর, আমি তোমাকে সময় সাপেক্ষে নিয়ে আসবো। সপ্তাহ দুই পর বাপ এখন নিজেই ফোন দিয়ে বলে, মা আমি তোমাকে দেখতে চাচ্ছি, মা তোমাকে দেখার খুব শখ হচ্ছে, মা তুমি প্রস্তুত হও আমি তোমাকে নিয়ে আসবো। আব্বা আমি খুব ভালো আছি, আমার এই গন্ধ এখন খুব ভালো লাগে। কি কথা বলছেন? তাহলে নতুন অবস্থায় যে গন্ধ আর সহ্য হলো না, দুই সপ্তাহের ব্যবধানে ওই গন্ধ এখন তার কাছে কি লাগে? ভালো লাগে। সুদ দেখতে দেখতে এখন আমাদের কাছে সুদ হয়ে গেছে, কিছু মনে হয় না। অথচ সুদের সর্বনিম্ন গুণা হলো নিজের মার সঙ্গে জেনা করা। ঈসা আলাইহিসসালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, তিনি কি ইন্তেকাল করেছেন? আস্তে কয়, তিনি কি ইন্তেকাল করেছেন? কোথায় আছেন? আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে দিয়েছেন, চতুর্থ আসমানে তিনি আছেন। তিনি আবার আসবেন, আসবেন না? আসতে বলে আসবেন না? তার কবর হবে আমার নবীর কবরের পাশে, তিনি আবার আসবেন। আল্লাহ তাআলা তাকে আসমানে উঠালেন কেন? ষড়যন্ত্র করেছিল তারা, বলে ফেলে খ্রিস্টানরা বলে আমরা তো ক্রুশবিদ্ধ করেছি, আমরা তার আমরা তাকে ক্রুশবিদ্ধ করে দুনিয়া থেকে বিদায় দিয়েছি। কিন্তু তারা কি আসলে আল্লাহর পয়গম্বরকে মারতে পেরেছে? পারে নাই। আল্লাহ তাআলা তাকে আসমানে উঠায় নিয়েছেন। এটা যে খ্রিস্টানদের চিন্তা, নাসারাদের চিন্তা, এটা ওরা বলে ঈসা হলো আল্লাহর বেটা, যরকম নাউজুবিল্লাহ। আর আবার অকালত ইহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর ছেলে। ওই দুই জাতের কোনো ঈমান আছে? ওই দুই জাতের কোনো ঈমান আছে? আমেরিকা চলছে ইহুদির কথা এবং খ্রিস্টানদের কথা, তাদের কথা আমাদের চলার দরকার নাই, আমরা চলব কার কথা? আস্তে বলুন, কার কথায় চলবো আমরা? আল্লাহর কথায় চলবো আমরা। সম্মানিত ভাইয়েরা,
সম্মানিত বন্ধুগণ, সেই খ্রিস্টান সেই ইহুদি গোটা পৃথিবী থেকে ইসলামকে নির্মূল করার জন্য, ইসলামকে মিটিয়ে দেবার জন্য নানা মুখে ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্রকে রুখে দাঁড়ানোর জন্য মুসলমানদের অবশ্যই এক হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? রুখে দাঁড়াতে হবে, রুখতে হবে তাদেরকে। এই শক্তি আজকে ফিলিস্তিনের মা বোনদের প্রতি যে জুলুম করছে, যে নির্যাতনটা করছে, সেদিন মিডিয়াতে দেখতে পেলাম মা তার এক শিশু সন্তানকে কোলে নিয়ে আছে, মাথার খুলি নাই, বাবা তার সন্তানের লাশ নিয়ে আসতেছে, দুই পা নাই, ছিন্ন বিচ্ছিন্ন লাশ, একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে ফিলিস্তিন। আর সেই ফিলিস্তিনকে মারতেছে আজকে যুগের পর যুগ ধরে মারতেছে। এবার মুসলমানের হামাস, ফিলিস্তিনের হামাসরা একটু ইসরায়েলে প্রথমেই এই প্রথমবারের মতো একটা হামলা করেছে। আমার দেশের কিছু ঘাপটি মারা ঘোমটাওয়ালা কিছু শায়েখরা বলতেছে এই হামলার কি প্রয়োজন ছিল, খাপড়ায় 32 দা ভাঙ্গা দরকার বেয়াদবদের। ওরা আমাদেরকে মারতেই থাকবে, আমরা একটু সামনে দাঁড়াবো না? আমাদের মোকাবেলা করার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? كتب عليكم القتال وهو كره لكم عسى ان تكرهوا شيئا وهو خير لكم وعسى ان تحبوا شيئا وهو شر لكم الله اكبر কার কথা এখানে সব যদি আলেম ওলামা থাকতেন আমি বাংলা বলতাম না, খালি আরবি আয়াতই বলতাম। এখন আমাকে বুঝাই দিতে হচ্ছে যে পাশে বসে আছে, মানে উনি যদি আমি যদি ওনাকে মিন করে কথা বলতাম তাহলে এত ব্যাখ্যায় যেতাম। কোরআন আমাদের সবার জানার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, কোরআন আমরা সবাই শিখব, জোরে বলি ইনশাআল্লাহ। শেখার কোনো বয়স আছে? আসতে বল, শেখার কোনো বয়স আছে? আমরা শিখে নেব, জোরে বলি ইনশাআল্লাহ। শিখলে জান্নাতের কোন কোন লাইনগুলো সব শেখা হয়ে যাবে, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা কাকে লানত করেন? যারা আল্লাহ তাআলার বাইয়ানাতকে, যারা আল্লাহ তাআলার হুদাকে যারা আড়াল করবে, গোপন করবে, যারা আল্লাহর আয়াতকে গোপন করবে, সুদকে হারাম মনে করবে না, জেনাকে হারাম মনে করবে না, এই সমস্ত মদের বোতলকে হারাম মনে করবে না। আজকে মদ বিক্রি হয় এসি রুমে, আর দুধ বিক্রি হয় হাটে বাজারে, ঠিক কিনা বলেন? অথচ মদ হারাম না দুধ হারাম? বলেন কি 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 হারাম, কি হারাম বলেন? দুধের দাম বেশি না মদের দাম বেশি? মদের দামটা বেশি, দুধ বেছে মদ খায়, দুধ বেছে মদ খায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করলেন কেন? মদ খেলে পরে, মদ্যপান করলে তাল না মাতাল, বলেন তাল না মাতাল? কারণ মাতাল এই জন্য হয়ে যায়, সুখ নাই শান্তি নাই ওরা ভাবে, মদ খেলে পরে কিছুক্ষণ হুঁশ থাকবে না, ঘুম হবে সুত মতো, কথা বলছেন নাই? এই জন্য মদ খায় মাতাল হয়ে যায়। কিন্তু মদকে আল্লাহ রাব্বুল আলামিন কেন হারাম করলেন, কি জন্য হারাম করলেন? মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। মদের সঙ্গে জেনার সম্পর্ক, জেনার সঙ্গে খুনের সম্পর্ক, একটার সঙ্গে আরেকটার সম্পর্ক, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মদকে হারাম করে দিয়েছেন। অনেক রাত, গভীর রাত, এক মদের মদ্যপান করে দরজার সামনে এসে ডাকতেছে, দরজায় নক করছে, বউ তো টের পাইছে স্বামী আমার মদ খাইছে। কারণ এই পৃথিবীতে একমাত্র সার্টিফিকেট দেবে ইস্তে, যদি বলে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা আমার ভালো। আল্লাহু আকবার বলেন। সার্টিফিকেট চেয়ারম্যানের কাছ থেকে নেওয়ার দরকার নাই, বাড়িতে বউয়ের আগে সন্তুষ্ট করবেন। আবার বউদের যারা বউ আছেন, যারা স্ত্রী আছেন, স্বামীর কাছ থেকে সার্টিফিকেট নিয়ে নেবেন। আল্লাহ বলছেন স্বামী যদি বলে বউটা ভালো, আল্লাহ বলেন ওই বান্দি আমার কাছে ভালো। আবার যদি বউ যদি বলে আমার স্বামীটা ভালো, আল্লাহ বলেন ওই বান্দাটা আমার কাছে ভালো। জোরে করেন সুবহানাল্লাহ। কারণ বউ জানে আমার স্বামী কত নাম্বার লুচ্চা, বউ জানে, বউ জানে না? রাত 3টার দিকে দরজার কাছে চলে গেছি, মদ খেয়ে দরজায় ডাক দিচ্ছে, বউ তো টের পাইছে আমার স্বামী আমার লোডেড হয়ে আছে, দরজা খুললে থাপ্পড়ও মারতে পারে। বড় একটা ছেলে আছে, ছেলেকে ডাক দিয়ে বলে বাপ, ওর তোর বাপ আসছে ডাকতে।
দরজা খুলতে হবে, ছেলেকে সাথে করে নিয়ে দরজার কাছে গিয়ে দরজা খুলছে, চোখ লাল টকটকা, মদ খেলে তার সিমটম কিসে প্রকাশ পায় বলেন? চোখে প্রকাশ পায়। বিড়ি খেলে সিমটম কোথায় প্রকাশ পায়? ঠোঁটে। পাপ করবেন, পাপ আপনাকে ঘেরাও করবে। বালা মান কাসাবা সাইয়্যাতা ওয়া হাতাত বিহি খাতিয়াতুহু, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে। লাল টকটকে চোখ নিয়ে দরজার সামনে দাঁড়ায় আছে, বউটা দেখে ভয়ে থরথর করে কাঁপতেছে। এবার বলছে, স্বামী আমার ভিতরে ঢোকেন, দরজায় খোলার সঙ্গে সঙ্গে বউয়ের দিকে তাকায়া মদ্যপান মদ্যপ সে মুসকে মুসকে হাসি মেরে বলে, বউকে লক্ষ্য করে বলছে, আম্মা আসসালামু আলাইকুম। বউয়ের গেছে মেজাজ খারাপ হইয়া, তোমার কি হুঁশ একটু নাই? তুমি আমারে মা বলে ডাকো, যুবক একটা ছেলে পাশে দাঁড়ানো, তার সামনে লজ্জা করো না। তোমার ছেলের দিকে তাকায় আর বলতেছে, দুলাভাই আসসালামু আলাইকুম। হেড অফিস তো ঠিক নাই, মাথা সবাই লেমনে হয়ে গেছে। আজকে সেই মদের বোতল নিয়ে কোন আলেম ওলামা বসে না, মদের বোতল নিয়ে তারাই বসে যারা মদের আইন পাশ করে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার আয়াতকে যারা গোপন করবে, আমার হেদায়েতকে যারা গোপন করবে, আল্লাহ বলছেন এই কাজটা যারা করবে, উলাইকা ইয়ালানুহুমুল্লাহ, ওই সমস্ত বান্দার উপরে লানত করেন সরাসরি কে? আস্তে বলবেন না কে? আল্লাহ যদি লানত করেন, সেই বান্দার কি বাঁচার কোনো উপায় আছে নাকি? আমরা আল্লাহর কাছ থেকে লানত চাই না রহমত চাই, লানত চাই না রহমত চাই। অতএব এই দুনিয়াতে থাকবো যতদিন, আইন মানবো কার, বিধান মানবো কার, দল করে যাবো কার? আস্তে বলেন, দল করে যাবো কার? সেই দলের নামটা কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে! আমাদের রবকে, আমাদের নেতাকে বলেন, আমাদের নেতাকে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের সংবিধানটা কি বলেন? আরো জোরে সংবিধানটা কি বলেন? তাহলে আমাদের রব আল্লাহ, নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, আর সংবিধান হলো কোরআন। এই তিনটার মধ্যে যদি কোনো বান্দা যদি কোনো কথা বলতে আসে, গলাটা চিপে ধরব, ঠিক কি না? এই তিনটার মধ্যে কোনো প্রকার চাপাবাজি করা যাবে। আমার ভাইয়েরা, নবীজি এই কথাগুলো সুস্পষ্ট ভাবে যখন বলা শুরু করে দিলেন, বাতিল দুর্গে গিয়ে আঘাত হানল। মদ্যপান আবুজেলের কাজ ছিল, সুদের কারবার আবুজেলের কাজ ছিল, জেনার কারবার আবু জেহেল করত। তিনটা কাজের সঙ্গে সম্পর্ক আবু জেহেলের না রসুলের, কার সম্পর্ক বলেন? অতএব আজকের সমাজে যারা মুসলমান পরিচয় দিয়ে আল্লাহর আয়াতকে গোপন করে যারা মদকে জায়েজ করছেন, জেনাকে জায়েজ করছেন, মদের লাইসেন্স দিচ্ছেন, জেনার লাইসেন্স দিচ্ছেন, সুদের কারবার করছেন, তারা কি আবু জেহেলের লোক না মুহাম্মাদের লোক? কার লোক বলেন? কার লোক? আমার বন্ধুগণ, সকল হারামকে আমরা না বলে ফেলব, সকল হারামকে আমরা না বলে ফেলব, সুদের কাছেও যাব না। এত দোয়া যায় কোথায়? একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নাম সবাই শুনেছেন। এই সাহাবী যতদিন যত দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে সেই দোয়া মঞ্জুর হয়ে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস এমন একজন সাহাবী ছিলেন যিনি সমুদ্র পাড়ে দিয়েছেন, কোনো যানবাহন লাগে নাই, কোনো নৌযান লাগে নাই, শুধু তিনি পার হন নাই, 10,000 মুজাহিদ নিয়ে তিনি পার হয়েছেন, সমুদ্র উত্তাল তরঙ্গমালা পার হয়েছেন, কোন নৌযান লাগে নাই, কোন জাহাজ লাগে নাই, কোন নৌকা লাগে নাই, ঘোড়া নিয়ে সমুদ্রের তীরে দাঁড়িয়ে সাহাবে কেরামকে বললেন, সাহাবীরা ও মুজাহিদরা, এই যে কালিমার পতাকা দেখতে পাচ্ছ, কালিমার পতাকা তোমরা এপারে দেখতে চাও না, ও পারে তোমরা উড্ডিন দেখতে চাও, ও পারে আমরা কালিমা দেখতে চাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহর কাছে প্রার্থনা করলেন, দোয়া মঞ্জুর হয়ে গেছে। শুধু বললেন, শোনো মুজাহিদরা, আমি চক্ষু বন্ধ করে ঘোড়া ছাড়িয়ে দেব সমুদ্র বক্ষে, আমাকে তোমরা ফলো করবে। আল্লাহু আকবার! সমুদ্র বক্ষে তিনি তার ঘোড়া ছেড়ে ছাড়িয়ে দিলেন, চোখ বন্ধ করে রওনা দিলেন, বিশাল দরিয়া তারা পার হয়ে গেছেন। ইতিহাস লিখতেছে, কোন মুজাহিদের শরীর তো ভেজা দূরের কথা, ঘোড়ার পায়ের খুর পর্যন্ত পানি স্পর্শ করে নাই। পার হয়ে গেছেন কার সাহায্য? আল্লাহ।
আসতে বলবেন না কার সাহায্য, আল্লাহর সাহায্য। সমুদ্রের ওপারে গিয়ে বললেন, ও দিনের পথের মুজাহিদেরা, এই যে আমরা বিশাল তরঙ্গ মালা পার হলাম, সমুদ্রের বিশাল বড় উত্তাল ঢেউ আমরা পার হলাম, কারো কোনো সামান পড়ে গেছে নাকি সমুদ্রের বক্ষে, কোনো কিছু হেরে গেছে নাকি বলো? একজন বলছে আমার পানির মশক পড়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি সমুদ্রকে লক্ষ্য করে বলছেন, তোর ক্ষমতা নাই দিনের পথের মুজাহিদের কোনো সামান তুই হজম করবি? একটা ঢেউ এসে ধাক্কা মেরে ওই ঢেউয়ের সঙ্গে পানির মশক ওই ব্যক্তির হাতের মধ্যে চলে আসছে। জোরে বলি সুবহানাল্লাহ, কার সাহায্য? আসতে বলবেন না কার সাহায্য, আল্লাহর সাহায্য। সামনে সন্ধ্যা হয়ে গেছে, পার হয়েছেন, সামনে বিশাল হিংস্র জন্তুর বসবাস করা জঙ্গল, সেই জঙ্গলের যখন সন্ধ্যা হলো কেমন করে থাকবেন? হিংস্র জন্তুর আক্রমণ থেকে রক্ষা পাবেন কেমনে? এবার করলেন কি, সেই জঙ্গলের ভিতরে একটা উঁচু জায়গায় সাদ ইবনে আবি ওয়াক্কাস দাঁড়ায় বললেন, ও বনের পশুরা শোনো, আমরা হলাম রাসূলুল্লাহর সাহাবী। যরকম সুবহানাল্লাহ, আমরা দিন কায়েমের জন্য সফরে বের হয়েছি, কিন্তু আজকে বাধ্য হচ্ছি রাত্রিটা আজকে এই জায়গায় অবস্থান করবো, যাওয়ার কোনো সুযোগ নেই, অন্ধকার রাত। অতএব তোমরা বনের যারা হিংস্র জন্তু আছো সব তোমরা এই জঙ্গল থেকে অন্য জঙ্গলে চলে যাও, আমরা আরামে ঘুমাতে চাই। কিতাবে এসেছে সাদ বিন আবি ওয়াক্কাসের বক্তব্যে সমস্ত প্রাণীদের বুঝ আর বুঝতে বাকি নাই। সমস্ত প্রাণীর জঙ্গলের জঙ্গলের সমস্ত প্রাণীরা, হিংস্র জন্তুরা বাঘের লাইনে বাঘ, সিংহের কাতারে সিংহ, অজগরের কাতারে অজগর, কাতারে কাতারে এই জঙ্গল থেকে অন্য জঙ্গলে তারা পাড়ি দিয়ে সাহাবাদের জন্য গোটা জঙ্গল ছেড়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, আমার ভাইয়েরা, এই সাদ বিন আবি ওয়াক্কাস যা দোয়া করেছেন সেই দোয়া কবুল হয়ে গেছে। যখন বলা হলো, সাদ তোমার এই দোয়া কবুলের রহস্য কি বলো? সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমার জীবনে দিন যেদিন গ্রহণ করেছে সেই দিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত আমি একটা লোকমা খাবারও কখনো হারাম কোনো খাবার আমার পেটে তুলি নাই। এই জন্য হারাম কোনো খাবার খাওয়া যাবে, হারাম কোনো কাজে যাওয়া যাবে, হারাম কোনো দলে যাওয়া যাবে। আমরা দল করবো কার? আসতে বলবেন না কার? আল্লাহ তাআলা লানত পরে কার পরে? আল্লাহ তাআলা তার উপরে লানত করেন যে বান্দা আল্লাহর আয়াতকে যারা গোপন করবে, আল্লাহর আয়াতকে যারা আড়াল করবে, আল্লাহ তাদের প্রতি লানত করেন। ওয়াল আনহুমুল্লাহ আইনুল লানতকারীরাও তাদের প্রতি লানত করে। তবে হ্যাঁ, আল্লাহ বলছেন ইল্লা, তবে হ্যাঁ, আল্লাযীনা যারা তাবু তওবা করবে। যেরকম সুবহানাল্লাহ, কি করবে? তোবা করবে। তোবা করার সময় এখন আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? দোয়া করে দিই নাকি? ওই দু একজন করে উঠে যায়, ও চাপ চোপ লাগছে না? চাপ চাপ তো লাগতেই পারে, একটু বসেন। নতুন মসজিদ হয়েছে পাশে, দেখছেন না আপনারা? মসজিদটা কার ঘর? আসতে বলবেন না কার ঘর? মসজিদ বানানোর পর যদি কোনো ব্যক্তি দাবি করে যেটা আমার মসজিদ, এই কথা বলা হালাল না হারাম? হালাল। এ থামেন, ও আচ্ছা, থামেন, এমন জাতীয় কথা কি বলা যাবে কখনো? আল মাসজিদু বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? আসতে বলবেন না কার ঘর? আল্লাহর ঘর। যদি কেউ বলে এটা আমার জায়গা, এটা আমার জায়গা, এমন জাতীয় কথা বললে সে হালাল কথা বলল না হারাম কথা বলল? মসজিদ আল্লাহর যেটা হয়ে গেছে একবার, এটাকে কেউ নিজের অধিকার বলে দাবি করতে পারে? আসতে বলবেন না পারে? উচিত যারা এই জাতীয় কথা বলে তাদেরকে ঘর ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া দরকার। ভাবতেছেন হুজুর কোনো খবর রাখে না? হুজুরদের কাছে সব খবর থাকে। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে মসজিদ বেশি দরকার না মুসল্লি বেশি দরকার? এখন আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? মসজিদই বেশি। মসজিদ মডেল বানায় লাভ নাই, মুসল্লি মডেল বানাতে হবে। মুসলমান মুসল্লি মডেল হতে হবে। আমার নবীর মসজিদ ছিল কাঁচা না পাকা? বলেন, কাঁচা না পাকা? কাঁচা। শুধু কি কাঁচা? কি কাঁচা? যে বেড়াটা খেজুর পাতার বানানো বেড়া,
আর পিলার কি জানেন, খেজুরের কাণ্ড দিয়ে পিলার খুঁটি, উপরের ছাউনিটাও ছিল খেজুর পাতা দিয়ে, মেসে কোনো পাকা ছিল না। সাহাবে কেরাম সেজদা দিতেন, কপালে মাটি লেগে থাকতো মাটি। বেলাল আজান দিয়েছেন মাইকে না মুখে, মুখে লোকটা ছিলেন কালো না ধলা, কালো। রাসূল ছিলেন সেরা সুন্দর আর বেলাল ছিলেন সেরা কালো, সেরা কালো। কিন্তু মসজিদটা কাঁচা ছিল, কিন্তিমানটা ছিল পাকা। আজকের দুনিয়ার মসজিদ গুলো হয়ে গেছে পাকা, আর না কি বলে ইমানটা হয়ে গেছে কাঁচা। কিন্তু কোনটা পাকা হওয়া দরকার? ইমানটা পাকা হওয়া দরকার। ইমানটা পাকা হলে পরে কেউ বলতে পারবে না এই মসজিদটা আমার, ঠিক কিনা বলেন? এই কথা কেউ বলতে পারবে না। তবে হ্যাঁ, মসজিদ হয়েছে ভালো কথা, কিন্তু এখন মুসল্লি কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার? বেশি হওয়া দরকার। এই গ্রামের বাসিন্দা কারা কারা একটু হাত তুলেন তো দেখি, এই গ্রামে বাড়ি এই মসজিদের মুসল্লি কারা কারা একটু হাত তোলেন না দেখি, হাত তোলেন? জি, হাত নামান, আলহামদুলিল্লাহ। এই যে এতগুলো হাত উঠলো, সব কি মায়ের দুধ খায় নাকি? কেউ কি মায়ের দুধ খায়? সবাই তো যুবক, বয়স্ক মানুষ, এখানে ফরজ হয়েছে এমন মানুষের হাতটাই বেশি দেখলাম। কিন্তু আমি যদি বলি যতগুলো হাত উঠেছে ফজর নামাজে যদি এখানে হাজির হন, মসজিদের সব কথার ভরে যাবে কিনা বলেন? ভরে যাবে। কিন্তু মাহফিলে ঠিকই আসছেন, কিন্তু ফজরে হাজির হবেন না, তাহলে লাভ হলো কি? ভাই কষ্ট পেলে আমি মাফ চাই, আমাকে বলতে হবে কথাগুলো। রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করা যাবে না ভাই। ওয়াজ শুনলাম কিন্তু ফজর নামাজে মসজিদে আমি থাকলাম না, নামাজটা পড়লাম না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দুরাকাত ফরজ নামাজ শুধু ফজরের নয়, দুরাকাত সুন্নত নামাজ। আগে যদি দুরাকাত সুন্নত নামাজ পড়া হয় ফজরের, এই দুরাকাত সুন্নত নামাজের দাম আল্লাহ তাআলা বলেছেন, রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়ামা ফিহা। আল্লাহ তাআলা বলেন ফজরের দুরাকাত সুন্নতের দাম হলো এই দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতে দামি আমার আল্লাহর কাছে। আমার আল্লাহর কাছে দুনিয়ার চেয়েও দামি দুরাকাত সুন্নতের দাম। এত দাম, এত মত দাম দিয়েছেন ফজরের দুই রাকাত সুন্নতের দাম যদি এত হয়, ফরজের দাম মনে হয় আরো কম, আরো বেশি। এই সুন্দর সুন্দর অফারকে আমরা কেমন করে প্রত্যাখ্যান করি? আমরা ফজর নামাজ পড়বো তো রাজি আছি তো? ফজর পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান দেখি, ফজর কারা কারা পড়বেন? ফজর আসল নামাজ হচ্ছে ফজর, জুমার নামাজ এটা সবাই পড়বে। ফজর পড়বেন কারা একটু হাত তুলে? নিয়মিত ফজর, যার ফজর হবে তার জোহর বলা লাগবে না, এমনি হবে, আসর এমনি হবে, মাগরিব এমনি হবে, এসাও এমনি হবে, ফজর হলো চ্যালেঞ্জ। ফজর পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান দেখি, হাত তোলেন দেখি, হাত তোলেন, একে একে অর্ধেক হাত তোলেন, অর্ধেক হাত তোলেন, ভালো করে তোলেন সবাই। এসেছি যখন মাহফিল অবশ্যই সফল হওয়া দরকার, নামাজ সফল, বলি ইয়া আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন, নামাজ পড়লে কার লাভ? আল্লাহ, আল্লাহ লাভ। উল্টা ওয়াজ বুঝলে তো সমস্যা, নামাজ পড়লে কার লাভ? ব্যক্তির লাভ, নিজের লাভ। আল্লাহর কোনো যায় আসে না, আল্লাহর কোনো যায় আসে না। সাইয়েদেনা বেলাল আজান দিয়েছেন মাইকে না মুখে, সাহাবীরা নামাজ পড়েছেন পাকায় না কাঁচায়, কিন্তু ইমানটা ছিল কাঁচা না পাকা? কিন্তু আমাদের মসজিদগুলো শুধু পাকা হচ্ছে, ইমান তো পাকা হচ্ছে না, ইমান তো পাকা হওয়া দরকার। সাইয়েদেনা বেলাল ইমান কেন পাকা হবে না? কারণ কারণ তিনি ইমান এনেছেন না পেয়েছেন? বলেন বলেন, এনেছেন না পেয়েছেন? আর আমরা ইমান আনছি না পাইছি? বলেন বলেন, আনছি না পাইছি? পাইছি, আমার বাপ থেকে আমি পাইছি। কিন্তু বেলালের বাপ তো তা ছিল না, বেলাল ইসলাম এনেছেন, ইসলাম কবুল করেছেন। ইসলাম যখন কবুল করেছেন তিনি ছিলেন গোলাম। ওমাইয়ার কানে চলে গেছে, ওমাইয়া বলছে বেলাল শুনলাম তুই কালিমা পড়ছিস। বেলাল বলছেন ও আমার মনিব আপনি শুনবেন কেন, আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি লা ইলাহা
ইল্লাল্লাহ, এমন খেপে গেছে উমাইয়া, বলছে আজকে তোকে মেরেই ফেলবো, যা। গলার ভিতরে খেজুরের পাকানো রশি গলায় বেঁধে দিয়া টেনে হেচড়ে জীব জন্তুর মতো করে টেনে টেনে বের করে নিয়ে এসে বাত্তা কুরাইশ নামক জায়গায় তাকে চিত করে শয়ে রাখতো প্রত্যেকটা দিন। এবার ওমরার সময় রমজান মাসে আমার সফর ছিল মক্কায়, আমার এক বন্ধু ঘোরাতে ঘোরাতে নিয়ে বলছে, বন্ধু এই জায়গাটা খুব মারাত্মক জায়গা। কি জায়গা বলো? এই জায়গাতেই প্রত্যেকটা দিন উমাইয়া বেলালকে নিয়ে এসে বুকে চাপা দিয়ে তাকে নির্যাতন করত। ওই জায়গায় দাঁড়ায় আমি আমার চোখের পানি আমি আটকাতে পারি নাই, বেলালকে সেই জায়গায় শোয়া রাখত, বুকের উপরে পাথর চাপা দিত, মাঝে মাঝে বেলাল দম আটকে যেত কিন্তু মুখ থেকে তার বের কখনো বন্ধ হতো না, আল্লাহ আহাদ, আল্লাহ সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বারবার তিনি বলতেন। সঙ্গে সঙ্গে উমাইয়া করতো কি, সেই সময় গলা চিপে ধরত। একদিন করলো কি উমাইয়া, বাম হাত মুখের মধ্যে ঢুকে দিয়া টান মেরে জিহবা বের করে বাবলা গাছের কাটা জিহবার ভিতরে ঢুকায় দিয়েছে, ফিঙ্কি দিয়ে রক্ত পড়তেছে। বলতেছে, বেলাল আল্লাহর জিকির করবি কেমনে, তোর জিব্বা অচল করে দিয়েছি। সঙ্গে সঙ্গে বেলাল ডান হাতের শাল দাঙ্গুল উঁচু করে বলতেছে, উমাইয়া আমার জিব্বা বন্ধ করলে হবে কি, আমি আমার আল্লাহর নামটা আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। বেলালে এমন দৃশ্য নবীজি সহ্য করতে পারলেন না। আমার নবীজি বলছেন, আবু বকর আল্লাহ তোমাকে প্রচুর সম্পত্তির মালিক বানিয়েছেন, যাও আমার বেলালকে মুক্ত করে আনো, আল্লাহ তোমার জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা মুক্ত করে দিবেন। আবু বকর চলে এলেন, স্বর্ণ মুদ্রাগুলো উমাইয়ার মুখে নিক্ষেপ করে লোভী উমাইয়াকে স্বর্ণ মুদ্রা বুঝাইয়া দিয়া বেলালকে মুক্ত করে আনলেন, নবীর সামনে হাজির করলেন। আমার নবজি তাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখেন এক ইঞ্চি জায়গা বাদ নাই যেখানে উমাইয়ার পিঠন তার দেহে পড়ে নাই, রক্তাক্ত দেহ দেখে কালো মানুষ আরো জখম হয়ে গেছেন। এবার বলছেন, বেলাল রে তুই কি জানিস তোর যে দেহের রক্ত জমিনে পড়েছে, বেশি দিন দূরে না এই জমিনেই তুই দেখতে পাবি আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। যরকম সুবহানাল্লাহ, আমার রাসূল তাকে খুব ভালোবাসতেন, বেলাল রাসূলকে খুব ভালোবাসতেন, সারা জীবন বেলাল আজান দিয়েছেন রাসূলকে দেখে দেখে। আজান তিনি তখন সেই সময় শুরু করতেন যখন নবী তার সামনে এসে বসতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতেন হাত থেকে কানটা টান দিতেন, টান দিয়ে রাসূলকে দেখে দেখে ইঙ্গিত করে করে বলতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূলকে দেখে দেখে আজান দিয়েছেন। কিন্তু সেই বেলাল যখন দেখতে পেলেন রাসূল দুনিয়াতে নাই, বেলাল পাগলের মতো হয়ে গেছেন, মদিনায় থাকেনি নাই তিনি, মদিনায় থাকতে পারলেন না। সবাই মিলে বলে ফেলল, বেলাল সারা জীবন তুমি আমাদেরকে আজান শুনিয়েছ, হৃদয়টা জড়িয়ে দিয়েছ, রাসূল মারা যাওয়ার পর তুমি আজান দাও না কেন? বেলাল মাঝে মাঝে বলতেন, ও আমার ভাইরা সারা জীবন আজান দিয়েছে রাসূলকে দেখে দেখে, যে মদিনায় রাসূল বেঁচে নাই সেই মদিনায় আমি বেলাল আর কখনো আজান দিতে পারবো না, রাসূলকে না দেখে আমি আজান দিতে পারবো না। আমার ভাইরা এই জন্য আমরা আজান শুনবো, শোনার সঙ্গে সঙ্গে কোথায় যাব বলেন? মসজিদের দিকে যাব, নামাজটা পড়বো কয় অক্ত বলেন? পাঁচ অক্ত বলবো, একা পড়বো না জামাতে পড়বো, বুঝে পড়বো না বুঝে পড়বো। সাহাবায়ে কেরাম কত কষ্ট করে নামাজ পড়েছেন, কি মজা নামাজ তারা নামাজের মধ্যে পেয়েছেন, নামাজের মধ্যে মজা না পেলে তো নামাজ আসবে না, ভালো ভালো লাগবে না। আমার নবীজি জাতুর রেকায় অংশগ্রহণ করেছেন, রাত্রেবেলা তাবুতে শুয়ে আছেন, বিশ্রাম নিচ্ছেন, দুজন সাহাবিকে বললেন, আব্বা আম্মা পাহারায় থাকো সত্য যেন আক্রমণ না করতে পারে। দুজন সাহাবিকে দায়িত্ব দিয়েছেন আব্বা আম্মার, এর মধ্যে আম্মার বলছেন, ভাই আব্বা আমার চোখে ঘুম চাপছে, আমি একটু ঘুমাচ্ছি, তুমি একটু পাহারা দাও। সাইয়েদনা আব্বাদ করলেন কি, তরবারি নিয়ে দাঁড়ায় থাকতে থাকতে দেখেন কোনো শত্রুর কোনো গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে না, ভাবলেন তাহাজ্জুদের সময় বসে থেকে লাভ কি, তাহাজ্জুদের নামাজটা পড়ি, ইমানদারের জন্য লোভনীয় নামাজ হলো তাহাজ্জুদ, লোভনীয় নামাজ কি বলেন তাহাজ্জুদ। ওযু বানায়া আব্বাদ রাদিয়াল্লাহু নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ যখন শুরু করেছেন, শুরু করার মাত্রই দূর থেকে শত্রু তাকে তাক করে ফেলে তাকে লক্ষ্য করে একটা তীর মেরেছে, ডান পায়ে লেগেছে, নামাজ ছাড়তেছেন না, রুকু করলেন, সিজদা দিলেন, দ্বিতীয় রাকাত আবার দাঁড়ালেন, দাঁড়ায় সূরা কেরাত পড়ছিলেন, আরেকটা তীর এসে বাম পায়ে লাগলো, বাম পা থেকে রক্তগুলো গড়ে গড়ে পড়ছে,
ঘুমন্ত সাহাবী জায়গা পেয়ে বলছেন, আব্বাদ কি করো, সত্য তোমাকে অ্যাটাক করে ফেলেছে, নামাজ ছাড়তেছেন না আব্বাদ। নামাজ পড়লেন, রুকু করলেন, সেজদা দিলেন, তাশাহুদ পরে সালাম ফেরার পর বলছে, ভাই আম্মার আমি টের পেয়েছি শত্রু আমাকে তীর মেরেছে, আক্রমণ করেছে, কিন্তু ভাই সত্যি একটা কথা বলি, নামাজ যখন পড়ছিলাম নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম যেন আল্লাহ আমার সঙ্গে সরাসরি কথা বলতেছে। আল্লাহর সঙ্গে কথা আমি বন্ধ করি কেমনে, চরম একটা লোভনীয় সময় আল্লাহ আমার সঙ্গে কথা বলছেন, এই জন্য আমি নামাজ ছাড়তেছিলাম না। আমার মন চাচ্ছিল তৃতীয় তীরটা যদি আমার বুক ভব লক্ষ্যক ভেদ করে যদি আমার তীরটা যদি এসে বুকে লাগত আমি শহীদ হয়ে যেতাম, কিন্তু মুহাব্বতের নামাজ আমি কখনো ছাড়তে পারতাম না। নামাজের মধ্যে মজা দরকার আছে না নাই বলেন? মজার পেতে হবে, নামাজের মধ্যে তৃপ্তি পেতে হবে, সময়টা নিয়ে নামাজটা পড়তে হবে। দুরাকাত নামাজ পড়তে মিনিমাম 15 মিনিট সময় নেওয়া দরকার, 10 মিনিট সময় নেওয়া দরকার। আমি এইবার মদিনায় যখন কেয়ামুল লাইলে দাঁড়ালাম, 80 বছর 90 বছরের ইমাম, বুড়া মানুষ, মদিনার ইমাম, নামাজে দাঁড়িয়েছি কেয়ামুল লাইল তারাবির পরে। কেয়ামুল লাইল রাত একটাই শুরু হয়ে যায়, সেহরির আগ পর্যন্ত কেয়ামুল লাইল শুরু হয়ে যায়। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছিলেন, নামাজের মধ্যে দেখতে পেলাম দুরাকাত নামাজ তিনি পড়ালেন, দুরাকাত নামাজ শেষ হতে সময় লেগেছে 35 থেকে 40 মিনিট। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের মধ্যে মজা পাওয়ার দরকার আছে না নাই বলেন? মজা পেতে হবে, নামাজ আমরা পড়বো জোরে বলি ইনশাআল্লাহ। মসজিদ নতুন হয়েছে, মুসল্লি আমরা নতুন হব জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা এটাই হলো তওবা, ফিরে আসব। ইল্লাল্লাযীনা তাবু, যারা ফিরে আসবে। আমার বন্ধুগণ প্রাপ্ত হতেই পারে, মদের আসরে বসেছেন, মদের আসরে আর বসবো না, জেনা করেছেন আর জেনা করব না, এমন চিন্তা যদি কোনো বান্দা মাথায় নিয়ে নেয়, আল্লাহ বলেন, বান্দা তোর যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব, জোরে বলে সুবহানাল্লাহ।